impossible. Impossible এটা। পনেরো কোটি। No, no, no. দেখি। কি করে হতে পারে এত ক্ষতি? আমাদের কোম্পানি সিয়ের সাথে এক্ষুনি কথা বলতে চাই। আর্জেন্ট। মিশ্র। এই বছরের অ্যাকাউন্টে পনেরো কোটি টাকার ঘাটতি কেন? কোথায় গেল পনেরো কোটি? রিজেন্ট ফার্মা? আই ডোন্ট কেয়ার, কেননা আমারই তো পনেরো কোটি গেছে, ব্যাস, দ্যাটস ইট। নইলে তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি, সেটা তুমি খুব ভালো করে জানো। বসুন। রোশন, ভার্গেশ আর কাজী, রিজেন্ট গ্রুপ অফ কোম্পানি টপ ফার্ম রিজেন্ট ফার্মা, তোমরা চারজনই তো অনেস্ট। হ্যাঁ বলো, আর তোমাদের মধ্যে একজনও জানো না যে আমার পনেরো কোটি কোথায় গেল, তাও এক বছরের মধ্যে। স্যার, ওই রিজেন্ট ফার্মা যতগুলো ফাইন্যান্সিয়াল ম্যাটার আছে স্যার, সেটা রোশন সামলায়। হি ইজ রাইট স্যার। স্যার, যত পিয়ার স্টেটমেন্ট আছে, প্রফিট আর লস স্টেটমেন্ট সব ওই দেখে। আরে এটা কি আমার একার কাজ নাকি? তোমরা তিনজনও সমানভাবে রেসপন্সিবল। আর এমনিতেও স্যার, লাস্ট উইকের স্টেটমেন্ট মিস্টার ফার্গেস। হ্যালো, আমি লিডে ছিলাম। বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো, এ করেছে ও করেছে এই সব ফালতু ব্যাপার বন্ধ করো। আমি শুধু জানতে চাই আমার পনেরো কোটি গেল কোথায়, ব্যাস। কুল, ও ও কুল, নো স্ট্রেস। আহ, স্টিমের জন্য কে কে আসছো আমার সাথে? দেখো ভাই, আমার ডাক্তার আমাকে ওয়ার্ন করেছে যে তুমি স্ট্রেস নিও না, স্ট্রেস দাও। থ্যাংক ইউ মিশ্র। গুড ইভিনিং স্যার। স্টিম? হ্যাঁ, অনলি হাফ অ্যান আওয়ার। ওকে স্যার। এটা লকারে রেখে দাও। স্যার, এটা আপনি ভেতরে নিয়ে যেতে পারেন। নো স্ট্রেস রোহিলা, নো স্ট্রেস। কুল, ডাক্তার আমাকে বলেছে কোনো স্ট্রেস নিও না। একটু আগেই আমার সিয়ের ফোন এসেছিল, ও বলল যে পনেরো কোটির এই কেলেঙ্কারিতে চারজনের মধ্যে একজন আছো। কুল বয়েস, তোমাদের চারজনের মুখে টেনশন কেন? টেনশন তো কোনো একজন মানুষের হওয়া উচিত ছিল, যে যে এই কেলেঙ্কারিতে সামিল হবে সারা জীবন পস্তাবে সে। কুড়ি বছরের জন্য ওকে জেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ দেখো, এখনো সময় আছে,
বলে দাও তোমাদের এই চারজনের মধ্যে ফ্রড কে করেছে, নইলে আধ ঘন্টার মধ্যে আমার সিএ ঠিক বলে দেবে তোমাদের চারজনের মধ্যে একজনের নাম। বলো ওই ফ্রডটা কে করেছে। স্যার ওই স্যার ওই রিজেন্ট ফার্মা যতগুলো ফাইন্যান্সেস আছে না স্যার, ওগুলো রোশনই দেখাশোনা করতো। শাট আপ, ধর্মেশ তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। ইউ শাট আপ। কুল বয়েস, মনে হচ্ছে তোমরা চারজনেই কেউ কিছু বলবে না। মনে হচ্ছে চারজনেই যুক্ত। কোনো ব্যাপার না, এটা আমাদের শেষ দেখা, এনজয়। ওদের মধ্যে কেউ বেরোয়নি তো? স্যার আমি ওই চারজনকে লক করে দিয়েছি। জিনিস দিয়ে ওনার গলায় আঘাত করা হয়েছে, যার জন্য ওনার মৃত্যু হয়েছে। তোমাদের মধ্যে কে করেছে বলো? আমার কাছে মুখ খোলানোর অনেক উপায় আছে, বলো। স্যার যে আমাদের বস স্যার মারা যাওয়ার আগে না রোশনের নাম ধরে ডাকছিল স্যার, উনি রোশনের নাম ধরে ডাকছিলেন স্যার। হ্যাঁ স্যার, আমি ওরকমই শুনেছিলাম স্যার। বস মারা যাওয়ার আগে রোশনের নাম বলে চিৎকার করছিল। কোথায় লুকিয়েছ মার্ডারের ওয়েপনটা বার করো। স্যার আমি কাউকে খুন করিনি, আর আমার কাছে কোনো ওয়েপনও নেই। আমার হাতে শুধু এই সেলফোনটাই ছিল স্টিম রুমে, এই দেখুন। কোথায় আছে আমার হাতে অন্য কোনো অস্ত্র? সেলফোন দিয়ে মার্ডার হয়? আমাকে কি বোকা মনে হচ্ছে তোর? স্যার আমার কাছে আর অন্য কোনো অস্ত্র নেই, শুধু এই সেলফোনটাই। বেশি কথা বলবি না, এই এ চল। আর তোমরা তিনজন, তোমাদের উপর আমার নজর আছে, উল্টো ঝুলিয়ে মারি আমি মনে রাখবে। স্যার আমি তো আজ পর্যন্ত একটা মশাও মারিনি। স্যার আমি চারজনকে লকারে আটকে রেখেছি, ওদের কাছ থেকে তোয়ালে ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র এই চারটে জিনিস বাদে। মার্ডারটা বই দিয়ে হয়েছে, ইয়ারফোন দিয়ে, ফ্লাশ দিয়ে, নাকি মোবাইল দিয়ে? কিভাবে সম্ভব এটা? আর যে অস্ত্র দিয়ে খুন হয়েছে সেটা কোথায় গেল? গেল কোথায়? কেডি স্যার খুবই কঠিন দাদা। কিরকম দাদা? মিসেস বিলিমোরিয়া একদম ডিটেকটিভ টাইপের দাদা। একটা বন্ধ খালি ঘরে একটা লোকের বডি পাখা থেকে ঝুলছে। হ্যাঁ, কোনো টেবিল নেই, চেয়ারও নেই যেটার উপর লোকটা দাঁড়িয়ে ঝুলতে পারতো। তাহলে ঝুললো কি করে? এটাই তো আসল ধাঁধা। কিন্তু একটা টেবিল ফ্যান আছে ঘরে, সেটাও কোনাতে পড়ে আছে। এবার আপনি বলুন ও মরলো কি করে? বুদ্ধু, আরে টেবিল ফ্যানটার উপর উঠে দাঁড়িয়ে, তাই না কেজি? বিলি, টেবিল ফ্যান ছিল এটা, টেবিল নয়। টেবিল ফ্যানের উপর কেউ কিভাবে দাঁড়াতে পারে?
আমি এখন এসব বুঝতে পারছি না, আমি খুব টেনশনে আছি। কেন টেনশন নিচ্ছ তুমি বিলি? তোমার নতুন ওই চশমা চলে আসবে বিকেলের মধ্যে। তুমি কি করে জানলে আমি নতুন চশমার অর্ডার দিয়েছি? দেখো তোমার ওই যে বাঁদিকের চোখটা রয়েছে সেটা এক মিনিট একটু বেশি বারেই পিটপিট করছে, আর তোমার ওই ডান হাতের বুড়ো আঙুলটা একটু কুচকে গেছে। হোয়াট? শুধু চোখ আর বুড়ো আঙুলে ব্যথা দেখে আপনি এসব বলে দিলেন? বরুণ মজা করছি আমি, এটাকে বলে সেন্স অফ হিউমার। বিলি তোমার অপারেশন ফোন করেছিল, ও বলল যে তোমার ওই লেন্স তৈরি আছে। কেডি, ইউ অলওয়েজ টিজিং মি। স্যার আমি আপনাকে এই ধাঁধাটার উত্তর নিশ্চয়ই দেবো কালকে, গিভ মি সাম টাইম। এক মিনিট বরুণ। হ্যালো, কে দেখা করতে চায়? রোশন রেগে। আই এম শিওর স্যার, পুলিশ আমার বিরুদ্ধেই মামলা করবে, আর সেজন্যই আপনাকে আমার লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করতে চাই। কিন্তু এই হত্যার পর সন্দেহটা তো তোমার সঙ্গে যে তিনজন বন্ধু ছিল তাদের উপরে রয়েছে। কিন্তু মিস্টার রোহিরা মৃত্যুর আগে শুধু আমার নাম ধরেই ডেকেছিলেন। কেন এরকমটা করেছেন উনি, কোনো কারণ? আমি জানি না স্যার, ইনফ্যাক্ট আমি আমার জায়গা থেকে একটুও নড়িনি। আমি জানি না মিস্টার রোহিরা কেন আমার নাম ধরে ডাকলেন। তো হত্যাটা তুমি করোনি? না স্যার। আর আমি ওনাকে কিভাবে খুন করতে পারতাম? আমার কাছে তখন তো কোনো অস্ত্রই ছিল না, ছিল তো শুধু একটা সেল ফোন, সেটা দিয়ে কি করে খুন করতে পারি স্যার? কিন্তু ওই তিনজনও এরকমই কিছু বলছে, কোথাও এরকমটা নয় তো যে কেউ হত্যার অস্ত্রটা আগে থেকেই নিয়ে গিয়েছিল ওখানে? বলুন। আমরা স্টিম রুমটা ভালোভাবে চেক করেছি, না কোনো ভাঙা টাইলস, না কোনো হিডেন ক্যাবিনেট যেখানে অস্ত্র লুকানো যেতে পারে, চিন্তার বিষয়। কিন্তু এটাও তো হতে পারে যে খুনি মার্ডার ওয়েপন নিজে সঙ্গে এনেছিল। চারজনকে আমরা ভালোভাবে তল্লাশি করেছি, যদি এরকম হতো তাহলে ওয়েপন আমরা পেয়ে যেতাম। স্যার আমি লক করেছিলাম, আমি কাউকে বাইরে যাওয়ার সুযোগই দিইনি স্যার, আমি লক করেছিলাম স্যার। হ্যাঁ স্যার জানি জানি, অদ্ভুত ব্যাপার। কিন্তু পাঁচটা লোক একটা বন্ধ ঘরে, আর মার্ডার ওয়েপনের কোনো চিহ্ন নেই, খুনটা হলো কি করে? আপনার কেডি স্যার কেসটা ট্র্যাক করেনি? রিকোয়েস্ট করছি রোশন বাবু, প্লিজ আপনি এরকম করবেন না, আপনি আদালতে সময় নষ্ট করছেন, আমারও টাইম ওয়েস্ট করছেন। দেখুন 10 মিনিটের মধ্যে কেসটা শেষ হয়ে যাবে, আপনাকে যেটা করতে হবে শুধু কনফেস করতে হবে যে আপনি খুনটা করেছেন, ব্যাস। স্যার আমি কাউকে খুন করিনি। গিভ মি আ ব্রেক, আপনি যদি খুন নাই করেন তাহলে আপনার বস মৃত্যুর সময় আপনার নাম কেন নিতে যাবে বলুন? এটা শুধু আপনিই নয়, আপনার সঙ্গে যে তিনজন বন্ধু আছেন তারাও এই কথা মেনে নিয়েছেন, আর আপনিও তো মেনে নিয়েছিলেন আগে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আমি এটা জানি না যে কেন মৃত্যুর আগে বস আমার নাম ধরে ডাকলেন। ও দেখো, দেখুন কখনোই কেউ সত্য পর্যন্ত পৌঁছানোর আগে, পরিণাম পর্যন্ত পৌঁছানোর আগে পরিস্থিতি আর অবস্থা দেখে নেওয়া উচিত। রিয়নার ওই সময় ওই স্টিম রুমে অনেকটাই বাষ্প ছিল, পুরো ধোঁয়ায় ঢাকা ছিল, তো এটা সম্ভব যে রোহিরা বাবুর ভুল হয়েছিল কোথাও, যে রোশন ওনাকে মেরে ফেলার চেষ্টা করে। না 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 না, ওনার হয়তো ভুল হয়েছিল, এই ভুল ধারণাটা আপনার হচ্ছে, ওনার ধারণা ঠিকই ছিল খুনটা ইনিই করেছেন। এই সব কিছু কিসের উপর ভিত্তি করে বলছেন? ওনার কাছে তো কোনো হাতিয়ার ছিল না, কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র ওনার সেলফোনটা ছিল, তো কিসের উপর ভিত্তি করে আপনি? কিভাবে খুন করেছে সেটা আমি আপনাকে 10 মিনিটের মধ্যে বলছি, কিন্তু কেন খুন করেছে সেটা আপনাকে 2 মিনিটে জানাচ্ছি, আর তার জন্য ইরোনার আমাকে আমার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে হবে, যিনি এই কোম্পানির ফিনান্সিয়াল অ্যাডভাইজার, চার্টার অ্যাকাউন্ট্যান্ট মিস্টার কেশব মেহরা। স্যার মিস্টার রোহিরা আমাকে তার মৃত্যুর 1 ঘন্টা আগে ফোন করেছিলেন। মিশ্র, এই বছরের অ্যাকাউন্টে 15 কোটি টাকার ঘাটতি কেন? 15 কোটি? 15 কোটি টাকার ফ্রড?
মিস্টার রোহিরা আমাকে ফাইন্ড আউট করতে বলেন যে এই ফ্রড কার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। আর আপনি জানতে পেরে গেলেন যে এই চারজনের মধ্যে একজনই এই ফ্রডটা করেছে, রাইট? রিজেন্ট ফার্মাতে এই 15 কোটির লস মিস্টার রোশনের অ্যাকাউন্ট থেকে হয়েছে। এই দেখুন স্যার, সম্পূর্ণ ডিটেইলস আছে এই ফাইলে। আচ্ছা, যে কিভাবে ইনি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ কস্ট দেখিয়ে এই 15 কোটি টাকার আত্মসাৎ করেছে। মিস্টার পাঠক, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার ক্লায়েন্টটি ফ্রড করেছে। 15 কোটি 11 লক্ষ টাকা। হ্যাঁ স্যার, এই ফ্রড আমিই করেছি, কিন্তু এই কোম্পানির ফ্রড কেসের অংশীদার আমি একা নই, গাজীও আছে। স্যার মিথ্যে কথা বলছো, পুরো মিথ্যে কথা বলছো। দেখ, আমাকে এই ব্যাপারে না ইনভলভ করার চেষ্টা করবি না একদম। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। অর্ডার, অর্ডার, মিস্টার কাজী সিট ডাউন। হ্যাঁ স্যার, আমি নিজের কোম্পানিতে 15 কোটি টাকার ফ্রড করেছি, আর এজন্য আমাকে যে শাস্তি দেয়া হোক আমি তা মাথা পেতে নেব স্যার, কিন্তু আমি আমার বসকে খুন করিনি। কেডি, আমি আমার 2 বছরের বাচ্চার দিব্যি খেয়ে বলছি। মিস্টার রোহিরাকে আমি মারেননি, তাহলে উনি নিজেই নিজেকে শেষ করেছেন। রোশন বাবু, দেখুন আপনার চুরি ধরা পড়ে গেছে, আর মিস্টার পাঠক, আপনার কেস শেষ। ইওর অনার, ইনি যে ফ্রড করেছেন এনার বস সেটা জানতে পেরে যেতেন, আর তারপর আপনার বস আপনার গর্দান নেওয়ার আগেই আপনি ওনার গর্দান নিয়ে নিলেন, ওনাকে মেরে ফেললেন, মানে মার্ডার করে দিলেন স্টিম রুমের ভেতরে। আমি ওনাকে খুন কিভাবে করতে পারি? আই স্পিক দিয়ে। আমার কাছে শুধু সেলফোন ছিল। আই স্পিক ও ছিল। আই স্পিক মানে বরফের তৈরি একটা ছুরি। জশপাল বাবু, রোশন কোনো জাদুকর নয় যে ও নিজের সেলফোনটাকে আই স্পিক বানিয়ে ফেলবে। মিস্টার পাঠক, তাহলে রোহিদার মৃত্যু হলো কি করে? ইওর অনার, আপনার টেবিলের উপর ফরেন্সিকের রিপোর্টগুলো রাখা আছে, যেটা অনুযায়ী ওনার জাগুলার ভেইন কাটা হয়েছিল, 2 মিলিমিটার চওড়া আর 4 ইঞ্চি গভীর আঘাত ছিল। ইওর অনার, জশপাল বাবু ঠিকই বলছেন যে এই ধরনের আঘাত কোনো আই স্পিক বা স্ক্রুড্রাইভার ইত্যাদি এই ধরনের জিনিসের সাহায্যে করা যেতে পারে, কিন্তু জশপাল বাবু চিন্তা করার বিষয় হলো এখানে পুলিশ এখানে 4 জন ব্যক্তিরই তল্লাশি করেছে সব রকমভাবে, কারোর কাছেই কোনো রকম অস্ত্র পাওয়া যায়নি। ইয়নার, এই কথাটার সাক্ষী ওই স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট মিলিন্দ। স্যার, যখনই আমি জানতে পেরেছি যে খুন হয়েছে আমি ওই 4 জনকে স্টিম রুমে লক করে দিয়েছিলাম, একদম লক, পুলিশ ওখানে পৌঁছানো অবধি। অ্যারেস্টিং অফিসার কে ছিল? স্যার, ঘটনা থেকে আজ পর্যন্ত আমরা এদের উপর কড়া নজর রেখেছি, যদি এদের কাছে কোনো অস্ত্র থেকে থাকে তাহলে এদের শরীরেই আছে। না, শরীরের উপর তো শুধুমাত্র টাওয়েল ছিল, আর এই এই সেলফোনটা ছিল। হ্যাঁ, এই সেলফোনটাই তো ছিল। নো, ইউ ডোন্ট এক্সপ্লেইন স্যার, আই মেনশন দ্যাট এই সেলফোনের ভেতরেই লুকানো অস্ত্র ছিল। ইওর অনার, আমি চাইছি আপনি পে লিটল অ্যাটেনশন টু দিস ফোন। ইওর অনার, আর এই ফোন, উফ, ইওর অনার, প্রসিকিউশন এভিডেন্সটাকে ভেঙে ফেলছে। ভাঙছি না ইওর অনার, ভুলবশত হাত থেকে পড়ে গেছে, তো আমি জাস্ট এখন দেখতে চাই যে এর ভেতর থেকে আমি কি পেতে পারি। এইটুকু, আপনি এই সব কথা ছাড়ুন, কিছু পেলেন আপনি ওখান থেকে? আরে কি পেয়েছেন কিনা পেয়েছেন কিনা পেয়েছেন কিনা, যেটা পাওয়া যায়নি সেটা নিয়ে আপনি 3 বার জিজ্ঞাসা করলেন, আর যেটা পাওয়া গেছে সেটা নিয়ে তো একবারও কথা বললেন না। মোটিভ অফ মার্ডার পেয়েছি সে ব্যাপারে কিছু বললেন না, মৃত ব্যক্তি এনার নাম করেছিল সে ব্যাপারেও কিছু বললেন না। মৃত্যুর সময় মানুষ ভগবানেরও নাম করে, তার মানে এই নয় ভগবান সেখানে হত্যাকারী হয়ে যায়। না, কথার জালে কেসটাকে বিভ্রান্ত করবেন না। আপনি খুব ভালো করে জানেন যে এই কেসে জেতবার জন্য আপনার কাছে একটা উপায় বাকি আছে, আপনার ক্লায়েন্ট ছাড়া এই 3 জনের মধ্যে কোনো একজনকে খুনি সাব্যস্ত করা। স্যার,
তো সেই দিন স্টিম রুমে তোমার আপনার ওই তোয়ালে ছাড়া এই এমপি থ্রি প্লেয়ার আর এই হেডফোন ছিল আপনার কাছে, রাইট? হ্যাঁ স্যার, এই হেডফোনটাই ছিল। এর মানে বাহ, মানে পাঠক বাবু কেস ক্র্যাক করে ফেলেছেন। মানে হার্ট অ্যাটাক হয় কিন্তু এটা ইয়ার অ্যাটাক না। আই মিন সরি সরি স্যার, আপনাকে আমি ডিস্টার্ব করছি কিন্তু অসাধারণ। ইওর অনার, ইনি কি করেছিলেন, এনার বস রোহিরা বাবুর কানে এই ইয়ারফোনটা ঢুকিয়েছিলেন আর এমপি থ্রিতে এত জোরে মিউজিক বাজিয়েছেন যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে আর তাতে উনি মারা যান। হি ইজ দ্য ক্রিমিনাল। বাট ওয়ান কনফিউশন স্যার, ওই রোহিরা বাবুর গলার এখানে একটা ক্ষত ছিল, একটা ছুচুলো জিনিসের, প্লিজ এক্সপ্লেইন অ্যানোবলাইজ। হয়ে গেছে বলো। হ্যাঁ তো ধর্মেশ বাবু, আমি কি যেন বলছিলাম আপনাকে, হ্যাঁ আমারও খুব ভালো লাগে যখন জিমে কোনো একটা কোণ থেকে আমার কানে গান ভেসে আসে। আপনি এই সময় কি ধরনের গান শোনা পছন্দ করেন? ও আচ্ছা, রক মিউজিক শোনেন আপনি। চলুন একটা কাজ করুন, এটা নিন আর ওই গানটাই আপনি চালান, এই মিউজিকটা শুনুন। কি মনে হয় আপনার মিস্টার জসপাল, যে ইনি হত্যা করেছেন নাকি করেননি, কি বলেন আপনি? কি বললেন স্যার আপনি? আগে আমি সেটাই বললাম, আর এটাই বলতে চাইছিলাম আমি ইওর অনার, যে যখন ওনার এত কাছে দাঁড়িয়ে, এত নিকটে দাঁড়িয়ে, এত জোরে চিৎকার করলাম আমি আর উনি আমার আওয়াজ শুনতেই পারলেন না, তো তাহলে সেই দিন স্টিম রুমে যখন উনি এরকমভাবেই এত জোরেই গান শুনছিলেন, সেদিন উনি রোহেরা বাবুকে চিৎকার করতে কীভাবে শুনে ফেললেন? মানে বুঝলেন না তো, আমি বলছি গানটা হয়তো শেষ হয়ে গেছিল। এই ওনার মাঝে মাঝেই এরকম হয়, একটা গান শেষ হয়ে গেলে আরেকটা গান শুরু হওয়ার মাঝে দু তিন সেকেন্ডের একটা ব্ল্যাঙ্ক পজ আসে আর ওই ব্ল্যাঙ্ক পজের মধ্যেই রোহিরা বাবু হয়তো রোশন রোশন বলে চিৎকার করে উঠেছিলেন আর সেটা উনি শুনেছিলেন। ইয়েস ইওর ওনার, এইরকমটাই হয়েছিল, গানটা শেষ হয়ে গিয়েছিল। আর যদি স্যার আমার বস রোশন রোশন বলে চিৎকার করেছে বা করেনি, তাতে এটা প্রমাণিত হয় না যে খুনটা আমিই করেছি। এমপি থ্রি প্লেয়ারটা ফেরত নিয়ে নিন, কিচ্ছু পাবেন না ওর থেকে। আর এমনিতেও আপনার যে শেষ লাইফ লাইন ছিল তার ফার্স্ট অপশনটা তো গেল। তো এই বইটাকে নিয়ে আপনি স্টিম রুমে সেদিন ছিলেন, এই বইটা পড়ছিলেন আপনি? আগে হ্যাঁ স্যার, বই পড়া আমার খুব শখ। দ্য গ্রেট মুগলস ইওর অনার, ইতিহাস পড়ার শখ রয়েছে ওনার। আপনি পাঠক বাবু, না হয়তো কোনো লুকোনো জিনিস আছে ওতে। স্যার আমি একটা ফিল্মে দেখেছিলাম যে একটা বইয়ের মধ্যে গান ছিল, গান লুকানো ছিল। আপনি ট্রাই করুন, আপনি হয়তো গানটা পাবেন না কিন্তু হয়তো ওই হাতিয়ারটা পেয়ে যাবেন যেটা দিয়ে মারা হয়েছিল। আমি অস্ত্র নয় জসপাল বাবু, অন্য কিছুই খুঁজছিলাম। কি কি সেটা আমি আপনাকে সাহায্য করছি। কি আপনি তখন থেকে দেখছেন বলুন তো, কি খুঁজছেন এর মধ্যে, কি কি আছে এর মধ্যে? আপনি দেখুন, ততক্ষণ আমি বর্গেশ বাবুকে এটা জিজ্ঞেস করি যে বর্গেশ বাবু, আপনি স্টিম রুমে তো আসলে কিছুক্ষণের মধ্যেই পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, তো মানুষজন একজন আরেকজনকে দেখতে পান না, তো সেই সময় আপনি বই কি করে পড়ছিলেন? আপনি চশমাও পরেন, চশমার উপরেও? অ্যাকচুয়ালি স্যার স্টিম রুমে আমি প্রথমবার গেছিলাম, ব্যাপারটা আমি জানতাম না, কিন্তু আমি বই খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারি। আচ্ছা, আপনি খুব তাড়াতাড়ি বই পড়ে ফেলেন, আপনি দ্য গ্রেট মুঘল পড়ছিলেন সেদিন, তো তাহলে আপনি তো নিশ্চয়ই জানবেন যে হুমায়ুনের বাবার নাম কি ছিল। হুমায়ুন? আগে দ্য গ্রেট মুঘল হুমায়ুনের বাবা? সরি স্যার, আমার ওই পর্যন্ত পড়া হয়নি। না, সেই অবধি আপনি পৌঁছেছিলেন, কেননা সেটাই আমি খুঁজছিলাম ওই বইয়ের ভেতরে, আপনি যেখানে পেজটাকে ফোল্ড করেছেন। এখন দেখুন জসপাল সাহেব কিভাবে বলে দেবে, জসপাল বাবু কি? হ্যাঁ আমি দেখে নিয়েছি, কে হুমায়ুনের বাবা? বাবু বাবু বারবার বারবার, হ্যাঁ বারবার নয় বাবু, সরি বাবুর স্যার, অ্যাকচুয়ালি আমার মাইন্ড থেকে ওটা স্লিপ। কিভাবে? আসলে স্যার আমার, হাউ ইজ ইট পসিবল, এত ঘৃণ্য অপরাধ করেছেন আপনি, ইটস আ ক্রিমিনাল অফেন্স। তাই তো স্যার, হয় এরকম স্যার, মাঝে মাঝে মানুষ এরকম ভুলে যায়, আমিও মাঝে মাঝে কোনো জিনিস রেখে যাই আবার তারপর ভুলে যাই। তো দেখুন জসপাল বাবু, আপনি কি ভুলে যান মনে রাখেন সেটা নিয়ে আমার কোনো রকম চিন্তা নেই, আমি জানতে চাইছি যে ওই স্টিম রুমে এতটা ধোয়া থাকার পরেও আপনি চশমা পরে রয়েছেন, চশমার উপর ঘোলাটে হয়ে যাওয়ার কথা, তারপরেও আপনি বইটা পড়লেন কি করে? না বুঝতে আমি পারছি না যে আপনি কেন সব সীমা পেরিয়ে যাচ্ছেন, ইনি কি পড়েছেন, কি পড়েননি, কিভাবে পড়েছেন, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ ইউ স্টিল হ্যাভ নট প্রুভ হোয়াট ইউ হ্যাভ টু। পয়েন্ট হলো এটা মিস্টার জসপাল, যে ইনি মিথ্যা কথা বলছেন। Thank you.
মিস্টার পাঠক, আপনার চেষ্টা আমি বুঝতে পারছি, কিন্তু এই কেসে আপনি এখন পর্যন্ত কিচ্ছু প্রমাণ করতে পারেননি। এ সব কিছু কাজীর কাজ। ও আমার সাথে ফ্রডেও যুক্ত ছিল, আর আজও অস্বীকার করছে। ফ্রডের সমস্ত টাকা ওর কাছেই রাখা আছে, আর এটা ওরই প্ল্যান ছিল স্যার, যে মিস্টার রোহিরাকে খুন করে তার দোষ আমার ঘাড়ে চাপানো। সব টাকা ও নিজেই আত্মসাত করতে চায়। কিন্তু এরকমটা হবে না। কোর্টে খোলসা হয়ে যাওয়ার পর পুলিশ কাজের ওপরও নজর রাখবে। আজ নয় তো কাল তো ওকে ধরে ফেলাই হবে। শুধুমাত্র যদি ইউ আর স্পিকিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলে থাকো তো। স্যার আপনার এখনো মনে হচ্ছে যে আমি মিথ্যে বলছি? এই যে 15 কোটি টাকার গল্পটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, সেটা মিথ্যা না? চলো ঠিক আছে, যেটা সত্যি সেটা তো আজ নয় তো কাল বাইরে বেরিয়েই আসবে। আমার বেট তো আপনার ক্লায়েন্ট রোশনের ওপরে, সমস্ত চান্স তো ওরই মনে হচ্ছে। আফটার অল, যে লোকটা আপনাকে একবার মিথ্যে বলতে পারে, ও খুন করার পরেও আপনাকে মিথ্যে বলতেই পারে। সেটা তো ঠিক আছে বরুণ, কিন্তু হত্যার অস্ত্রটা ঠিক কোথায় গেল? পা গেছে, পা গেছে, পা গেছে। হত্যার অস্ত্রটা পেয়ে গেছে না? নো কিডি, ওই ধাঁধাটার উত্তর পা গেছে। দারুণ ব্যাপার মিসেস বিলিমোরিয়া, তাহলে ওই লোকটা ঝুললো কি করে? জানো তো, ওই লোকটা 10 ফুটের ছিল, রাইট কিডি? সরি বিলি, রং আনসার। সো মিন ইউ আর কিডি স্যার, ওই ধাঁধাটার উত্তর কি প্লিজ বলুন না, এই গল্পটায় একটা ধাঁধা তো আনসার পাবো। ওই মানুষটা বরফের চাইয়ের ওপর দাঁড়িয়ে নিজের গলায় দড়িটা দেয়, সময়ের সঙ্গে সঙ্গে বরফটাও গলে যেতে থাকে, আর ওখানে একটা পাখাও চলছিল, টেবিল ফ্যান, সেটার কারণে জলটা শুকিয়ে যায়। তাহলে বরফের কোনো চিহ্ন নেই না শুকিয়ে যাওয়া জলের। একদিনে দুটো রেলের জবাব আমি দেব না, আদালতে গিয়ে বলব। কাজীবাবু, আমার মক্কেল রোশনের বক্তব্য হলো যে এই যে একটা জোচ্চুরি হয়েছিল 15 কোটি টাকার, সেটার মধ্যে আপনি অংশীদার ছিলেন, আপনারা দুজনে মিলে করেছেন। দেখুন স্যার, এখন তো এরকমই বলবে। অ্যাকচুয়ালি আমার আর রোশনের কোনোদিন বনি বনাই হয়নি, সেই জন্যই ও আমাকে জড়াচ্ছে। আচ্ছা, সেই রকম ভাবে যেভাবে আপনি ওর উপর এটাকে চালিয়েছিলেন ওর নাম নিয়ে? স্যার শুধু আমি নয়, বাকি দুজন এই কথাই বলছে। যখন আমাদের বস খুন হন তখন উনি রোশন বলেই চিৎকার করছিলেন। স্যার আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন সন্দেহ করছেন। আপনি এটা বলতে চাইছেন যে আমি এই কফি ফ্লাস্ক দিয়ে আমার বসকে খুন করেছি? আগে না কাজীবাবু, ফ্লাস্ক দিয়ে হয়তো করেননি আপনি, কিন্তু ইউর অনার, এই ফ্লাস্ক কিন্তু খুব কাজের একটা জিনিস। এটার মধ্যে যা গরম রাখা হয় সেটা গরমই থাকে, ঠান্ডা যেটা রাখা হয় সেটা ঠান্ডা থাকে। আমার বলার উদ্দেশ্য হলো এখানে এইটাই অনার, যে যদি স্টিম রুমে কেউ কাউকে হত্যা করার চেষ্টা করে, তো বরফ দিয়ে বানানো ছুরি যদি এই ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে কেউ নিয়ে যায় তো সেটা ঠান্ডা থাকবে অনার, গলে যাবে না। আর হত্যার সময় এই ফ্লাস্কটাকে খুলে ছুরিটাকে বাইরে বের করে নিয়ে এসে হত্যা করা যেতে পারে। আর ওই স্টিম রুমে অনার, কিছুক্ষণের মধ্যেই বরফ গলে যায়, খুবই কাজের জিনিস কিন্তু এটা অনার, এই ফ্লাস্ক কি কাজীবাবু? আই এগ্রি পাঠকবাবু। দেখুন পাঠকবাবু, আপনি যে থিওরিটা বললেন, হতে পারে যে খুনটা হয়তো সেভাবেই হয়েছে, আই এগ্রি, কিন্তু যতক্ষণ না আপনি এটা প্রমাণ করছেন আদালত এগ্রি হবে না স্যার। প্রমাণ কি করে করবেন? কি করে প্রমাণ করবে মানে? না, কেউ কি সেদিন আমার হাতে বরফে ছুরি নিয়ে যেতে দেখেছিল কি? না তো। তো আপনি আমাকে বিশ্বাস করছেন না কেন যে ওই দিন ফ্লাক্সে আমি কফি খাচ্ছিলাম? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ওটাকে স্মেল করে দেখুন, ওর মধ্যে থেকে কফি স্মেলই আসবে। আচ্ছা, ফ্লাক্সের ভেতর যদি গরম কফি থাকে তাহলে ওখানে বরফের ছুরি নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই না? না না জেসলবাবু, আপনি কিন্তু বুঝতে পারছেন না এটা কিভাবে প্রমাণিত হতে পারে যে ওই দিন স্টিম রুমে এই ফ্লাস্কে কফি ছিল, যেখানে কিনা ওনার সেক্রেটারি যিনি রয়েছেন মিস জোশী,
ওনার এটা বক্তব্য হল, কাজীবাবু, যে আপনি তো কফি খানই না, আপনি চা খান, কিন্তু হঠাৎই হত্যার ওই দিন ঘটনাস্থলে আপনি কফি কেন? আগে হ্যাঁ স্যার, কিন্তু সেদিন আমার কফি খাওয়ার মুড ছিল। আচ্ছা হঠাৎই, কিন্তু স্যার এটা থেকে এটা কখনোই প্রমাণ হয় না যে খুনটা আমি করেছি, তাই তো স্যার? কারেক্ট। এইসব বই পড়া, মিউজিক শোনা, এটা তো কোনো অপরাধই হয় না, আর তাই এই কফি নিয়ে এই আর্গুমেন্ট ওনাকে খুনি প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। আপনাকে এটা প্রমাণ করতে হবে যেটা আপনি বলেছেন, ওই বরফের তৈরি ছুরিটা ওর ভেতর ছিল। এখন প্রমাণ করুন ছিল ওটা। ইয়োনার, দুর্ভাগ্যবশত এই সময় আমার কাছে আমার কথাটাকে প্রমাণ করার জন্য কোনো পোক্ত সাক্ষী নেই, কিন্তু যেভাবে আমার মক্কেলের ওপর অভিযোগ রয়েছে, ওনার সন্দেহ গিয়েছে, সেইভাবে তিনজন আরও ব্যক্তি যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের দিকেও সন্দেহ যাচ্ছে। কাজীবাবু যিনি চা খান, উনি বলছেন যে হঠাৎই ওনার কফি খাওয়ার একটা ইচ্ছা হলো, এই কারণে উনি ফ্লাস্কে করে কফি নিয়ে গেলেন ওই স্টিম রুম। বর্গিসবাবু যিনি চশমা পরেন, স্টিম রুমে ওনার চশমা ফগ হয়ে যায়, বই নিয়ে গেছিলেন স্টিম রুমে যেখানে উনি চশমা পরেন, উনি বলছেন যে উনি বইটা পড়েছিলেন কিন্তু ওনার কিচ্ছু মনে নেই ওই বইটা সম্পর্কে। আর ধর্মেশবাবু, আদালতে আমি প্রমাণ করে ফেলেছি ইয়োনার যে যখন উনি গান শুনছিলেন তখন উনি চিৎকার শুনতে পারেননি। ইয়োনার কোথাও না কোথাও এই তিনজন মানুষ আমার মক্কেলের মতোই সন্দেহের তালিকায় রয়েছেন। ইয়োনার মিস্টার পাঠক, আই এম এগ্রি উইথ ইউ, কিন্তু এর ভিত্তিতে আমি ওনাকে দোষী সাব্যস্ত করতে পারি না। ইয়োনার, তাহলে আমার মক্কেল রোশানকে এই আদালত কিসের ওপর ভিত্তি করে দোষী বলছে? না কোনো রকম হত্যার অস্ত্র উদ্ধার হয়েছে ওর কাছ থেকে, না কোনো রকম প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে যে ওকে হত্যা করার সময় দেখেছে, শুধুমাত্র যেই তিনজন ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন তাদের বলা কথা। তাদের বলা কথার উপর আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? এই আদালত খুব ভালো করে জানে যে হত্যা করার অস্ত্রটা এখনো পাওয়া যায়নি আর কিছু প্রমাণও হয়নি, কিন্তু এর অর্থ এটা নয় যে হত্যা হয়নি। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারছি যে এই হত্যাটা কি করে হয়েছে, আমরা রোশানকে দোষী হিসেবে সাব্যস্ত করতে পারি না। কিন্তু ইওর অনার মিস্টার জয়সওয়াল, আপনি কি রোশানকে 100% হত্যাকারী বলে প্রমাণ করতে পারেন? অলমোস্টের উপর সিদ্ধান্ত হয় না মিস্টার জয়সওয়াল, তাই এই আদালত, পুলিশ, প্রসিকিউশন আর ডিফেন্স সবাইকে অনুরোধ করছে যে এই কেসটাকে খুব ভালো করে ইনভেস্টিগেশন করুক, নতুবা এমন না হয় যে প্রমাণের অভাবে মিস্টার রোহিদার খুনি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠকবাবু, এত বেশি খুশি হবেন না স্যার। মানছি যে আমার গাড়ি খুব বেশি দূর এগোতে পারেনি, কিন্তু আপনার গাড়িও যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আপনি আপনার যে আঙুল ওই তিনজনের দিকে তুলছেন, আপনার সেই আঙুল আমার কেসটাকে কোনোভাবেই হেলাতে পারবে না। জয়সওয়ালের কথা ছাড়ুন স্যার, আর এখন তো জজও আমাদের সঙ্গেই আছে। এটা না জেনে যে মার্ডার কী করে হলো, কি অস্ত্র দিয়ে হলো, রোশনের ওপর দোষ চাপানো খুব মুশকিলের হবে। শুধুমাত্র রোশনকে মুক্তি করাই আমার উদ্দেশ্য নয়। বলুন জজ সাহেব, ঠিকই বলছিলেন, কোথাও এরকমটা না হয়ে যায় যে সাক্ষ্য কম থাকার কারণে আসল অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ায়। একটা ঘরে চারজন লোক, চারজনের কাছে আলাদা আলাদা জিনিস, কিন্তু এই চারটে বস্তুর মধ্যে একটাও এরকম বস্তু নেই যে যার সাহায্যে হত্যা করা যায়। তো তাহলে হত্যা করা হলো কোন বস্তু দিয়ে, সেটা রয়েছে কোথায়? মিলি, আমরা এখানে এত ইম্পর্টেন্ট একটা কেস নিয়ে কথা বলছি, আর তুমি ওখানে নতুন চশমা নিয়ে তার চাকচিক্যে ব্যস্ত হয়ে পড়লে। কে যে কি করবো, বিশ্ব তো এত এগিয়ে গেছে, চাঁদে যাওয়ার সলিউশন আছে, কিন্তু চশমা যখন এসিতে ঘোলা হয়ে যায় তার কোনো সলিউশন নেই। ইউ রাইট বিলি, সেটার কোনো সলিউশন নেই, কিন্তু তুমি এই কেসটা সলিউশন আমাকে দিয়ে দিয়েছো,
বলুন, ওই স্টিম রুমের অ্যাটেনডেন্ট ছিল, কি নাম যেন ওর? স্যার মিলিন্দ, যে বারবার বলছিল আমি ওদের লক করেছিলাম, আমি ওদের লক করেছিলাম। হ্যাঁ স্যার, আমি ওই চারজনকে রুমে লক করে দিয়েছিলাম। আচ্ছা এটা বলুন যে যখন এই চারজন ব্যক্তি ওই স্টিম রুমে গেলেন, তো আপনি ওখানকার যাবতীয় নিয়মাবলী সমস্ত কিছু রুলস বুঝিয়েছিলেন ওদেরকে আগে? হ্যাঁ স্যার, যখনই কোনো গেস্ট স্টিম বা সোয়ানাবাথে যায়, আমার কাজই হলো ওদেরকে ফুল ব্রিফিং দেওয়া, কি ভেতরে নিয়ে যাওয়া যাবে, কি নিয়ে যাওয়া যাবে না। সেদিনকেও আমি ঠিক এটাই করেছিলাম স্যার। স্যার এটা আপনি নিয়ে যেতে পারেন, কফি বা কোনো রকম খাবার দাবার আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না স্যার। আপনি মিউজিক প্লেয়ার ভেতরে নিয়ে যেতে পারবেন না, মোবাইল ভেতরে নিয়ে যেতে পারেন, কিন্তু নেটওয়ার্ক খুব উইক আসবে। আমি কাউকে ফোন করব না, শুধু মেসেজগুলো চেক করব। স্যার ভেতরে বই পড়া খুব মুশকিল হবে। দেখুন আমার চশমার পাওয়ার খুব হাই, এটা ছাড়া আমি দেখতে পাই না। তাহলে তো ঠিক আছে স্যার। তারপরে উনি ভেতরে গেলেন আর 20 মিনিট পর মার্ডার হলো। আপনি আমার কাছ থেকে কি জানতে চাইছেন? এর আগের বার আপনি আমার বই নিয়ে পড়েছিলেন, এবার কি? আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি মিলিন্দকে বলেছিলেন আপনার চশমার নাম্বার বেশ বেশি। হ্যাঁ, দেখে তো এরকম মনে হচ্ছে না যে পাতলা পাতলা কাজ। আপনি আপত্তি না করলে আমি একটু দেখতে পারি এটা? এটা কি ধরনের মজা স্যার? এটা কোনো মজা নয়, মার্ডার এটা। দেখান একটু আপনার চশমাটা, চিন্তা করবেন না আমি ফিরিয়ে দেবো আপনাকে, দেখান একটু। দিন আমায়। খুব বেশি মনে হচ্ছে না, -1 হবে। তো আপনি মিলনকে কেন রকমটা বলেছিলেন যে অনেকটাই বেশি মাত্রার পাওয়ার আপনার এই চশমা? অ্যাকচুয়ালি স্যার, চশমাটা খুললেই আমার মাথা খুব ব্যথা করতে শুরু করে, সবসময় পড়ে থাকা অভ্যেস তো। তাহলে কি এটাই কারণ ছিল যে কারণে আপনি এই চশমাটা পরে ওই স্টিম রুমে গিয়েছিলেন, নাকি অন্য কোনো কারণও ছিল? আর কি কারণ থাকতে পারে স্যার? ইওর অনার, পাঠক বাবু আর কিছু প্রমাণ পাচ্ছেন না, তাই এবার চশমার পেছনে পড়লেন। হোয়াট মিস্টার পাঠক, চশমা নিয়ে এটা কি ঝগড়া হচ্ছে? ইওর অনার, কেসের শুরু থেকেই 4টে বস্তুর উপর আমাদের মনোযোগ ছিল। সর্বপ্রথম এই বইটা, দ্বিতীয় এই MP3 প্লেয়ার আর হেডফোন, তৃতীয় এই মোবাইল ফোন, আর চতুর্থ এই ফ্লাস্ক। কিন্তু পঞ্চম বস্তুটার উপর আমরা কেউ কোনো রকম খেয়াল করিনি, এই চশমা। বাহ, কি ব্যাপার পাঠক বাবু! না না, ইউজুয়ালি চশমার জন্যই মানুষের দৃষ্টি প্রখর হয়, কিন্তু আপনার তো দেখছি চশমার উপরই দৃষ্টি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, মানে আই এম শিওর যে এবার আপনি নিশ্চয়ই বলবেন যে এই চশমা দিয়েই খুনটা হয়েছে, এটাই সেই হাতিয়ার, ওয়েপন অফ মার্ডার। ক্যা বাত হে জসপাল বাবু, ইউ আর জিনিয়াস। আপনি তো আমার জন্য এই কেসটা সলভ করে দিলেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে হলো এটা। দেখুন, চশমা হত্যার অস্ত্র, হত্যার অস্ত্র এটা নাকি না? হ্যাঁ হ্যাঁ, হতে পারে হত্যার হাতিয়ার, এটাই হতে পারে, হতেই পারে হাতিয়ার। কিন্তু এটাই যে সেই হাতিয়ার, সেটা আপনি কি করে প্রমাণ করবেন? ইওর হত্যাকারী যতই হত্যার অস্ত্রকে লুকানোর চেষ্টা করুক, তার উপর কোথাও না কোথাও DNA তো পাওয়াই যায়। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যদি এটা DNA টেস্ট করা হয়,
তো রহিলাবাবু ডিএনএ এর মধ্যে অবশ্যই পাওয়া যাবে। এখন দুটো বিষয় হতে পারে এখানে, যে ডিএনএ টেস্ট রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ আপনি পুলিশের হেফাজতে থেকে যান, সময় কাটান, আর পুলিশের একটা ওষুধ আছে সত্যি বলানোর ওষুধ, সেটা খেতে থাকুন। আর যদি সেটা থেকে আপনি বাঁচতে চান তো দোষ স্বীকার আপনি করে নিন, কারণ তিন দিন পর তো আপনাকে দোষ স্বীকার করতেই হবে। কি করতে চাইবেন আপনি? হ্যাঁ, এতে যে রক্তের দাগটা আছে সেটা মিস্টার রোহেরারই, আমি আমার চশমা দিয়ে মেরে ফেলেছি ওকে। অর্ডার অর্ডার। কোম্পানির ভেতর থেকে আমি জানতে পারি রোহেরা চিফ অফিসারের জন্য বাইরে থেকে এমবি আনছে, কিন্তু ওই পোস্টটা উনি আমাকে দেবেন এটা প্রমিস করেছিলেন। গত পাঁচ বছর ধরে আমি ওই পোস্টার জন্য অপেক্ষা করছিলাম, আর তার জন্য আমি যে কাউকে খুন করতে পারি, যে কাউকে। আর তার জন্য ওই বেইমানির জবাব তোমাকে দিতেই হতো, আর যদি হঠাৎ করে রোহিলা মারা যেত তাহলে অটোমেটিক্যালি ওই পোস্টটা আমার হয়ে যেত। আর ওই দিন পারফেক্ট সুযোগ ছিল সবার, ইনক্লুডিং আমি, রোশনের ওপর দোষ চাপাতে। আমরা জানতাম যে রোশন যদি ধরা পড়ে ওকে চাকরি থেকে বের করে দেবে, কিন্তু ওই সময় যদি মিস্টার রোহিলার মৃত্যু হয় তাহলে সবার সন্দেহ রোশনের দিকে হবে। আমি রোহেরার আওয়াজটা খুব ভালো করে নকল করতে পারি। ছাড়ো আমাকে রোশন, ছাড়ো আমাকে রোশন, রোশন আমাকে মেরো না। আমি ভাবলাম রোশনকে দুদিক দিয়ে ফাঁসিয়ে দিই, আমার ফিউচারকে সিকিউর করার জন্যই আমি ভুলটা করে ফেলেছি। এই আদালত মিস্টার ভার্গেসকে মিস্টার রোহিদার খুনের জন্য দোষী সাব্যস্ত করে অ্যারেস্ট করবার জন্য হুকুম দিচ্ছে, আর মিস্টার রোশানকে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু আপনি কি জানেন আমি এই কেসটায় কেন হারলাম? কেন? কারণ আমি চশমা পড়ি না। আপনি চশমা পড়েন তাই হয়তো জানেন যে চশমাটা ওইভাবে খুললে এইরকম পয়েন্টেড মতো থাকে। বিচিত্র বিষয় এটা জসওয়াল বাবু, আপনি চান যে আপনার দৃষ্টিশক্তিও আপনার বুদ্ধির মতো কমজোরি হয়ে যাক? What a man!